1800 শতাব্দীতেও এই পৃথিবীতে চলাফেরা করার জন্য কোনো পরিবহন ব্যবস্থা ছিল না। তখন এক শহর থেকে অন্য শহরে যেতে হলে বেশ ভোগান্তিতে পড়তে হতো মানুষকে। ঘোড়া এবং অন্যান্য প্রাণী ছিল পরিবহনের প্রধান মাধ্যম। এছাড়াও জলপথে জাহাজ এবং নৌকার ব্যবহার করা হতো। কিন্তু 19 শতকের দিকে রেল ইঞ্জিন আবিষ্কারের পর যোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন আসে। এমন এমন অঞ্চলের রেল লাইনে তৈরি করা হয় যেখানে অন্য কোনোভাবেই পৌঁছে যাওয়া সম্ভব নয়। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীতে থাকা ভয়ঙ্কর কিছু রেল লাইন, যেগুলো দেখলে আপনি নিজেও চমকে যাবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, হোয়াইট পাস। এই রেলরোড তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে। এর দৈর্ঘ্য প্রায় 176 কিলোমিটার। এটি খুলে দেওয়া হয় 19 শতাব্দীতে, কিন্তু 1982 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে 1988 সালে এটি আবার চালু করা হয়। এই রেল লাইনটির এক পাশে পাহাড় এবং অন্য পাশে গভীর খাদ, এমন একটি স্থান দিয়ে চলে গেছে যার ফলে এটি যাত্রীদেরকে বেশ ভয়ের মধ্যে রাখে। যে কোনো রকম দুর্ঘটনা ট্রেনকে কয়েক হাজার ফিট নিচে ফেলে দিতে পারে এবং নিষিদ্ধ করতে পারে সকল যাত্রীর মৃত্যু। রেল লাইনের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে এটি বরফে ঢাকা অঞ্চল দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এর সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পেয়েছে। নাম্বার 2, ট্রেন আলাস নিউবেস। এই ট্রেন লাইন এত উপরে যে একে দ্য ট্রেন অফ ক্লাউড বলা হয়। এই রেল লাইন এত উপরে যে এই রেল লাইনের আশপাশ দিয়ে সবসময় মেঘের আনাগোনা। কখনো কখনো মেঘ এর মধ্য দিয়ে এই ট্রেন পার হয়ে যায়। আন্দিজ পর্বতমালায় তৈরি হওয়া এই ট্রেন লাইন আর্জেন্টিনার সঙ্গে চিলির যোগাযোগ স্থাপন করেছে। 27 বছরের কঠোর পরিশ্রমে এই রেল লাইন 1948 সালে তৈরি হয়েছিল। অনেক উঁচুতে তৈরি হওয়ার কারণে এখানে কাজ করতে ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের বেশ কষ্ট করতে হয়। কিছু অঞ্চলে এই ট্রেন লাইন এত বাঁকা যে ট্রেনগুলোকে সাপের মতো এঁকে বেঁকে চলতে হয়। এই রেল লাইনের মধ্যে রয়েছে 31টি টানেল, 29টি ব্রিজ। এই ট্রেন লাইন দিয়ে যখন যাত্রী বোঝাই ট্রেনগুলো আস্তে আস্তে পার হয়, তখন এর ভেতরে থাকা যাত্রীগুলো ভয়ে চোখ বন্ধ করে রাখে। কারণ এই ট্রেন লাইনটির নিচের দিকে কয়েক হাজার ফুট গর্ত এবং অন্যদিকে উঁচু পর্বত। নাম্বার 3, কুরানদাস স্কেনিক রেলরোড। এই ট্রেন লাইন অস্ট্রেলিয়াতে অবস্থিত। 1881 থেকে 1892 সালের সময়ের মধ্যে এটি তৈরি করা হয়। এই ট্রেনের দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার। এটি এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। এই ট্রেন লাইনের যাওয়ার পথে অসংখ্য ঝর্ণাধারা রয়েছে, যেগুলো মাঝে মধ্যেই ট্রেনে থাকা যাত্রীগুলোকে ফিজিয়ে দিয়ে যায়। এছাড়াও ট্রেন সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপর দিকে যাতায়াত করে যে কোনো রকম ছোটখাটো দুর্ঘটনা ট্রেনকে কয়েকটি হাজার ফুট নিচে ফেলে দেবে। নাম্বার 4, জর্জ টাউন লুপ রেলরোড। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে এই রেল লাইন নির্মিত হয়েছে। এর দৈর্ঘ্য মাত্র 7.2 কিলোমিটার। এত ছোট এই রেল লাইন তৈরি করা হয়েছে দুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। 1877 সালে রেল লাইন বানানো হয়। এটি 644 ফিট খাড়া পিলারের ওপর টিকে আছে। যারা উপর থেকে নিচে তাকালে ভয় পায় এই ট্রেন লাইন তাদের জন্য নয়। এর উঁচু ব্রিজ এবং প্রবল বাঁক এই ট্রেনগুলোকে নাস্তানাবুদ করে দেয় এবং কখনো এই ট্রেনে থাকা যাত্রীগুলোকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 5, চেন্নাই টু রামেশ্বরম রেলরোড। সমুদ্রের উপর তৈরি হওয়া এই রেল লাইন 2.7 কিলোমিটার লম্বা। এটি সমুদ্র উপকূলীয় মহানগর চেন্নাইয়ের সঙ্গে রামেশ্বরম শহরের যোগাযোগ স্থাপন করে। এই রেল লাইনটি কংক্রিটের পিলারের উপর নির্মিত এবং পানি থেকে অল্প একটু উপরে অবস্থিত, যার ফলে কখনো পানির উচ্চতা বৃদ্ধি পেলে এই ট্রেনকে চলতে হয় সমুদ্রের পানির মধ্য দিয়ে। এছাড়াও এই ট্রেন লাইনের মাঝে এমন একটি অংশ রয়েছে যার নিচ দিয়ে জাহাজ পার হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেই অংশে ট্রেন লাইন আপনা আপনি সরে যায়, আবার জোড়া লাগানো হয়। কখনো ভয়ঙ্কর আবহাওয়ায় এই ট্রেন ভয়াবহ সমুদ্রের মধ্য দিয়ে যাতায়াত করে, আর তখনই এই ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওতে দেখানো কোন ট্রেন লাইন আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।